सो हाय गाइस, आई एम स्पेन एंड लेट सेशन चैन। आज के रिएक्शन देव कठपुतली टीलर जेटा अपकमिंग अक्षय कुमार नतून फिल्म और टीलर आज के रिलीज कर। सो लेट्स बिगिन, हियर वी गो। हॉटस्टार पूजा एंटरटेनमेंट वंस अपॉन अ टाइम इन कसौली। We are dealing with a potential serial killer in Kasauli. ये किलर पब्लिक स्पेस में बॉडी छोड़ता है, पुलिस बॉडी तक नहीं पहुंचती, वो बॉडी पुलिस तक पहुंचाता है। दो मर्डर्स हो चुके हैं इवन एज वी टॉक। वो एक कूलिंग ऑफ पीरियड में तीसरे की तैयारी कर रहा है। कैसे रोकेंगे इस आदमी को? गर्ल्स के ऊपर ही मैंने अटैक टा कोर्स यार किल्टा कोर्स है गर्ल्स देख के। सर सीरियल किलर के साथ पावर नहीं, माइंड गेम खेलना चाहिए। अब तो तुम्हारे से हाल लगते हैं। हमारे पास सिर्फ दो दिन हैं, पूरा कसौली सील करना पड़ेगा। किलर शहर से बाहर नहीं निकलना चाहिए। कुछ हो भी है जहां भी एक गलती जरूर करेगा। সিনেমার রিমেক মনে হয় তো, কারণ যে আগে সিনেমাটা দেখেছি কোথাও দেখেছি কোথাও একই লাগলো সাউথের মনে কোথাও আমি দেখি তো একবার। আচ্ছা এটা রাজসন্দনের মানে রিমেক। আচ্ছা তাই, আরে চেঞ্জ চেঞ্জ লাগলো সব কিছু। আচ্ছা এটা একটা রিমেক সিনেমা अक्षय कुमार। ओके नाइस। शुरू में कुछ बोली इस सिनेमाटा नहीं। सो इटा मन है अक्षय कुमार फोर्थ फिल्म कठपुतलीटा। फर्स्टे मैं बेड़े बच्चन पांडे, सेकेंडे मन है सम्राट पृथ्वीराज और थार्डे मैं रक्षाबंधन और ये फोर्थ कठपुतली। এটা আমার খুব ভালো লেগেছে যে এই জায়গাটা একটা ইউনিক জায়গাতে করেছে, কাসৌলিতে একটা ঠান্ডা প্লেস। সেখানে মোটামুটি আমার মানে মোটামুটি কয়েকটা বাংলা ওয়েব সিরিজ বা সিনেমা দেখেছি আমি, ক্রাইম থ্রিলার বা একটা ডিটেকটিভের গল্প নিয়ে, যেগুলো আপনার মোটামুটি এই গ্যাংটক সাইডে দার্জিলিং সাইডে করে, আর আমার বেশ ভালো লাগে এইগুলো। মানে এখান মানে এইসব ঠান্ডা জায়গায় একটা মিস্ট্রি আছে, মানে সেরকমভাবে পপুলেশনটা সেরকমভাবে নেই, আর তার সাথে নিয়েও আপনার মানে একটা মিস্ট্রিয়াস জায়গা মানে প্লেসেস আছে। সেরকম যেরকম খাদ হয়ে গেলে জঙ্গল আর ডিপেস্ট জঙ্গলও থাকে এইসব জায়গায়, আর ঠান্ডা জায়গা ফগ মানে কুয়াশাও হয়, আর একটা মিস্ট্রিয়াস একটা স্মেল, তারপরে একটা মিস্ট্রিয়াস আপনার প্লেসেস আছে, অনেক কিছুই আছে যেগুলো খুব ভালোভাবে সিঙ্ক্রোনাইজ করে যে ক্রাইম থ্রিলার সিনগুলোর সঙ্গে। আর যে মেকার সে খুব মাথা খাটিয়ে বার করেছে, যেমন কাসৌলি বার করেছে এই সিনেমাটাতে কাঠপুতলিতে। কাসৌলি বলে জায়গা আছে ইন্ডিয়াতে, সেটার উপরে দেখিয়ে মানে সেটার উপরে এই সিনেমাটা বেস করেছে, মানে সেই প্লেসে যেখানে মার্ডারগুলো হচ্ছে, এখানে আপনার মার্ডারার আছে এই প্লেসটাতে আর সেই ক্রাইমগুলো করে বেড়াচ্ছে। সেটা যে অরিজিনাল ফিল্মটা ছিল সেটা মানে সাউথে ছিল, সাউথে প্লেসে গিয়েছিল, এটা নর্থে করেছে মানে ওই দার্জিলিং এইসব কাসৌলিতে করেছে, মানে নর্দার্ন ইন্ডিয়াতে করেছে। খুব ওয়েল ডিরেক্ট করেছে, তার সঙ্গে খুব ভালো কাজও করেছে সবাই, সেই সিনেমাটোগ্রাফি হোক বা ফটোগ্রাফি হোক, এইসবগুলো খুবই ভালো ওয়েল ম্যানারে প্ল্যান করেছে। এবং বিজিএমটা আমার খুব ভালো লাগলো, আর যেরকম অরিজিনালটা ছিল তার থেকে মানে একই বলতে পারি বা একটুখানি আমার ভালো লাগলো এটা। অক্ষয় কুমারের পারফরমেন্সও আছে এখানে, খুব ভালো করেছে। আর এইখানে মানে ঠান্ডা জায়গায় যেটা আমার মূল উদ্দেশ্য বলার, সেটা হচ্ছে ঠান্ডা জায়গায় মেনলি ক্রাইম সিনগুলো বেশিরভাগে
খুব ডিপেস্ট এবং ডার্কেস্ট ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি। এবারে কী করে সেটা হচ্ছে এইসব প্লেসে, যেমন পপুলেশন আমরা দেখতে পারি খুব কম, আর এখানে কিন্তু যারা ক্রিমিনাল তারা একটা মানে মার্ডার করুক বা কিছু একটা করুক, সারা এইসব করে কিন্তু বিড়ি খেতে পারে ইজিলি, কারণ যে এখানে কেউ অত দেখারও নেই এবং বিশাল মানে ডিপেস্ট জঙ্গলগুলো আছে, সেখানে যদি আপনি মার্ডার করে যদি কাউকে ফেলেও দেন সে কেউ খুঁজে মানে খুঁজে দেখবে না, সে পাবে পাবেও না সেইগুলো, লুকানোর জায়গা আছে খুব ভালো। আর এমনি আপনার এত মানে কুয়াশা সে তো বিশাল মানে একটা খুবই হেভেনলি জায়গা, সেখানে আপনার ক্রাইম তো হবেই মানে মোটামুটি হতেও পারে। এটা খুব ভালো দেখিয়েছে মেকাররা, খুব ভালো করেছে প্রচেষ্টাটা মানে খুব ভালোভাবে দেখিয়েছে মেকাররা। আর এখানে আপনি বলতে পারেন যে বিজিএমটা খুবই সুন্দর করেছে আর অ্যাক্টিংও ভালো করেছে, আর মানে যে অ্যাক্ট্রেসটা আছে না রাকুলপ্রীত সিংকেও মানে ভালো লেগেছে, আমার সেরকম ভালো লাগে না কিন্তু রাকুলপ্রীত সিংকে এখানে খুব ভালো মানে মোটামুটি ভালো লেগেছে, আর ওয়েল ম্যানার্ডভাবে মানে প্রেজেন্ট করেছে অ্যাজ এ অ্যাক্টর অ্যাক্ট্রেস, খুব ভালো করেছে। এবং আমার যা মনে হয় এই সিনেমাটা মোটামুটি ভালো করবে, একটা খুব সুন্দর একটা টেক্সচার আছে। তার সঙ্গে আমার এখন মনে আছে যখন আমি গেছিলাম রাজশাসন সেখানে দেখেছিল একটা সিনেমা, এখনও মনে আছে যখন পুলিশ অফিসাররা দেখলো যে একটা বাচ্চা মেয়ের বডিটা যে গাড়ির ভেতরে আছে, তারপরে যে যেই সিনটা করলো যে পুরো মন থেকে পুরো ভেঙে গেল, মানে একদম পুরো কাঁদো কাঁদো অবস্থায় মানে একদম সেই কান্না চেপে, যে একটা স্ট্রং ম্যান দেখালো যে সে পুরো কান্না চেপে রাখলো নিজের, আর এদিক থেকে তার মা ডাকছে যে কী হয়েছে, সে বললো সেরকম কিছু হয়নি, এরকম যে একটা বললো সিনটা সেটা আমার মনে আছে, যে একটা ব্রেভ একটা স্ট্রং ম্যান কী করে রিয়্যাক্ট করে একটা মানে ক্রুশিয়াল টাইমে, সেটা আমার এখন মনে আছে, সেটা খুবই ইন্সপায়ারিং ছিল। আর বেশিরভাগ তো ওই মুভিটা আমার হেভি লেগেছিলো আর খুবই ডার্ক ছিল, রাক্ষসন খুবই ডার্ক একটা মুভি, মানে আমি মোটামুটি স্টার্টিং থেকে দেখেছিলাম যখন মিডিল পয়েন্টে আসলো তখন মানে এক্সাইটিং লেভেলও আমার হাই ছিল, পিক আপ ছিল একদম, তার সাথে একদম মানে রীতিমতো ভয় লাগছিল ওইসব দেখে যে এরকমও হতে পারে, মানে এত কি ডার্ক একটা সিনেমা কেউ করতে পারে, মানে আর মানে ইচ্ছে ছিল না দেখার এত ডার্ক, ঠিক আছে মানে মানে খুবই ভয়ানক ছিল সিনগুলো। তার সাথে যেই পুলিশ অফিসারে এত দিমাগ খাটিয়ে যে বার করা যে কোথায় কী আছে কী করে কেসে সাজালে কে হচ্ছে মেল কাল মানে মেন কালপ্রিট কে, সেগুলো খুব ভালোভাবে স্টোরিটা যে মেন কালপ্রিট যে মাদারটা তারও স্টোরিটা খুব ভালো করে দেখিয়েছিল খুব এরঙ্গটের একটা ওয়েতে, আর খুবই সুন্দরভাবে দেখিয়েছিল প্রেজেন্ট করেছিল খুবভাবে, যে ও কীভাবে তোমার হ্যারেসমেন্ট হতো অ্যারেস্ট হতো কী করে সেটাও দেখিয়েছিল। আর এমনি তো এই এখনকার মুভিতে যে কাঠপুতলি, কাঠপুতলি মুভিটাও আমার বেশ মানে ভালো লেগেছে, টিজারটা যে ট্রেলারটা যেটা দেখলাম সেটা মোটামুটি ভালোই ছিল, আমার যা মনে হয় যেটা অরিজিনালটা সেটাও ভালো কিন্তু এটা মনে করতে পারে ভালো, আমার যা মনে হয় এটা করতে পারে ভালো, যদি করতে পারে যদি সেরকম দম থাকে তাহলে এটা ভালো যাবে। সো এটাই এই পর্যন্ত, সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন, বাই।